আমি অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ওই টিপে পৌঁছতে গেলে ওই যে একদম কি বলবো, একদম রেজার শার্প ফোকাস, সেইটা হয়তো আমার নেই, কারণ আমি অতটা ফোকাসড মানুষ নয়। এবার মানে অভিনয়ের ব্যাপারটা দেখো, আমি নিজের ব্যাপারে কি বলবো, লোকে বলে যে আমি খুব একটা খারাপ অভিনয় করি না। দুটো খুদি খুদি চোখ, দুটো ফোলা ফোলা গাল, হাইটও খুব বেশি নয়, সব মিলে একটা মানে ওই নায়িকা বা অভিনেত্রী হওয়ার উপযুক্ত যা যা লাগে ভারতবর্ষে, সেটার প্রায় কিছুই আমার নেই। ও কোনির সঙ্গে আমার দেখা হয় না খুব একটা, আমি শুনেছি ওর বেবি হয়েছে, ওর মার সঙ্গে বরং আমার ফেসবুকে খুব বেশি যোগাযোগ আছে, তবে কাকিমার কাছে খবর নেই। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে 500-এর কাছাকাছি বিজ্ঞাপন বানিয়েছি। তো এই যে একটা অদ্ভুত সিস্টেম, এই সিস্টেমটা না ইজ ওয়ার্কিং অ্যাগেনস্ট দ্য গ্রোথ অফ বাংলা ফিল্ম। যখন ঘরে বাইরে আজ এর কাস্টিং হচ্ছে, अगेन লেট মি টেল ইউ, আই ওয়াজ দ্য থার্ড চয়েস, অ্যান্ড দ্য 2014 এর মহালয়াটা এখনো কেউ ভোলেনি। সেটা দুর্গাটা ওয়াজ আমাকে অনেক কিছু দিয়েছে। ফিউশন করছে, সবাই ওয়ার্ল্ড মিউজিক করছে, কিন্তু কোথায় একটা যেন আনন্দ শঙ্কর হারিয়ে গেছে, কারণ আই ফিল হি ওয়াজ দ্য পায়োনিয়ার, আই ফিল দ্যাট। যখন জীবনে কোনো অঘটন ঘটে, আমি আরও বেশি কনশিয়াস হয়ে যাই, আই বিকাম স্ট্রঙ্গার। আর আমি সবসময় একটা কথাই বলি যে বলে এসছি, আমি বেচারা হয়ে বাঁচব না, আমি আমার ছেলে মেয়েকে বেচারা হয়ে বাঁচতে দেব না। আমি যদি কাউকে ভালোবাসি, সে আমাকে ভালো না বাসলেও তাকে আমি ভালোবাসবো। দিদা কথাটা বলতে পারি, তখন আমাকে মীরাদি প্রশ্ন করলেন যে এটা কিন্তু 10-5টা চাকরি, তোমার সবে বিয়ে হয়েছে। আজি তোমায় চাই শোনাবার, So again, you know, unconventional, these are all things that people say in hindsight. You can't decide these things. You can't ekta gola awaj bar kore seta ekta sangathik jinish, kintu puro tai amake kintu hat dhore Kaushik seta shikhiyechilo, ebong tar pore natok ta shuru hoto, ebong natok tar shesh drishyo obdi ekebare ekhane natok shesh hocche, ekta guli cholche ebong ami দৌড়ে রিংস এর ভেতর ঢুকে যাচ্ছি, সেইটা পুরোটা নাটকটাতে আমি কি করে যে করেছি। তোমাকে আমি বললাম শুরু, তুমি কালকে 8টার সময় এসো, তুমি বললে হ্যাঁ আমি রোজা ব্যর্থ চলে যাবো। আমি কিন্তু ক্রস চেক করলাম না যে তুমি 8টা শূন্য না 1টা শূন্য। আমার প্রথম নায়ক দেখে বুঝলাম যে সিনেমা অভিনয় কি হওয়া উচিত, যেখানে নায়ক মানে সাবজেক্টের মধ্যেই সেটা বিশ্লেষণ করা আছে। বলে শোনো বিপ্লব, যেটা কার্যকারণ জানবে না, বিশ্লেষণ করতে পারবে না, সেটা বলো না। একটা জিনিসকে ভালো বলছো, সৌম্যমিত্র ভালো অভিনয় করেন কেন, সৌম্যমিত্র খারাপ অভিনয় করেন কেন? না আমি কোনোদিনই কোনো কিছুই করিনি, আমি সুযোগ পেয়ে গেছি, মানে আমি কোনোদিন নিজেকে মার্কেট করতে পারিনি, এটা একটা বিরাট বড় উইকনেস। পিআর যে ব্যাপারটা সেটা কি, পিআর এর থেকেও মার্কেট করা। আমি মনে করি যে আমি আজকে ইন এ কনজিউমারিস্ট সোসাইটি, আমি কমোডিটি, সো আই হ্যাভ টু মানে মার্কেট মাই কমোডিটি টু বি এবল টু বি সোল্ড। রবীন্দ্রসঙ্গীত, বলিউড, পপ, গজলস, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, অর বলিউড অর ব্রডওয়ে স্টাইল মিউজিক্যালস, দে হ্যাভ কাট দ্য অল জনার্স অ্যান্ড দে হ্যাভ আ ভেরি ভেরি স্টেডি অ্যান্ড আ লয়াল অডিয়েন্স। দে আর হ্যান্ডসম, দে আর সুয়াভ, দে আর পোলাইট, দে আর নাইস, দে আর জেন্টল। হোয়েন এভার দে সাইন অফ দেয়ার ইমেল, দে রাইট মিউজিক্যালি ইয়ার্স। ইয়েস, দে আর নান আদার দ্যান সৌম্যজিৎ অ্যান্ড সৌরেন্দ্র। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টকথন উইথ শুভদীপ।
so much. If you like this show, please subscribe, like and share and comment in Talkathon with Shubhadeep. আমার আজকে এখানে এসে ভীষণ ভালো লাগলো, ভীষণ ক্যান্ডিড একটা আড্ডা হলো, মানে ইন্টারভিউ বলবো না, একটা আড্ডা হলো, এবং অনেক আড্ডা এর আগে হয়েছে এবং আগামী দিনেও হবে। আপনারা দেখতে থাকুন টকথন উইথ শুভদীপ।